তুই তুই হাসছ? হ্যাঁ হাসবনি, ফলের রস খেয়ে কারো নাড়ি ভরে ছিঁড়ে যায় এ তো প্রথম শুনলাম গো। সরস্বতী সরস্বতী, তুমি আমার কথাটা বুঝতে চাইছো না কেন? তোমার কি মনে হচ্ছে আমি আমি বানি 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 বলছি? তা বলছো নি, কিন্তু এখন কি করা যায় বলো দেখিনি। এখন তো কেউ আসতেও পারবে না, কেউ তার কাছে তো নেই, সে কখন তারা আসবে? তোমার মেয়ে হাসপাতালে যাবে, হাসপাতালে গিয়ে কখন তোমাকে ডাক্তারবাবু হাসপাতালে ভর্তি নেবে। ততক্ষণ তুমি বেঁচে থাকলে হয়। কি বলো তুমি? সরস্বতী, কি দিয়েছো তুমি আমার এটা? তোমার সঙ্গে কি শত্রুতা বলো দেখি? তোমার সঙ্গে তোমার কোন শত্রুতা নেই গো বৌদিমণি, তাই না? আমি মেয়ের সাথে যাবো কেন বলো দেখি? তোমার জ্ঞান আর কোনোদিন ফিরবে নাকি সেটা জানি নে কো। কি বলছো তুমি? কি বলতে চাইছো? কে কে তুমি? আমি আজ কেন তোমাকে নিজের পরিচয় দিলাম জানো তো? কারণ তোমার বেঁচে ফেরার আর কোনো পথ নেই শালু। আমি দরজাটা বন্ধ করে দিয়ে যাচ্ছি, তুমি চিরনিদ্রায় থেকো কেমন? তোমাকে ডেকে আর কেউ জাগাতে পারবে না শালু, তোমার বড় নয়। আমার সঙ্গে টেক্কা দেবে ভেবেছিলে? হ্যাঁ, আমার বর আমার শ্বশুর বাড়ি তাদের নিয়ে তুমি সুখে শান্তিতে ঘর করবে, তার হবে না শালু, তার হচ্ছে না। এবার আমি ভুল পাল্টে আবার ফিরে আসবো তোমার বরকে তুমি হারানোর সান্ত্বনা দিতে। শুনে দিদি
নিজের হাতে নিজের নিজের বোনকে তুমি মেরে ফেললে। এই প্রথমবার মনে হচ্ছে জানো তো, আমি একটা ভালো কাজ করেছি। শালু, অনেক সহ্য করেছি জানো তো, অনেক সহ্য করেছি। তুমি ভাবতে পারবে না আমার আমার কতটা হালকা লাগছে। তোমার বাড়িতে আমি এতগুলো দিন ধরে কাজের লোক হয়ে কাটিয়েছি, সেই যেই মেয়ের বাড়িতে তাকে জল গড়িয়ে দেবার জন্য তিন তিনটে কাজের লোক থাকত, সেই মেয়ে তোমার বাড়িতে এতগুলো দিন ঝিগিরি করেছে কেন? তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য। হ্যাঁ, তোমার জন্য। বোঝো এখন, কারোর সঙ্গে বোধ হয় আমার আর দেখা হলো না। তুমি আজ কলেজ থেকে এত দেরি করে ফিরলে বেলবেলটা, আজ দিনটা কার মুখ দেখে শুরু হয়েছিল জানিস? কিন্তু তোমার মুখ দেখে আমার আমার দিনটা শেষ হলো না গো। আর আর কোনোদিন আমি তোমার মুখটা দেখতে পাবো না। ঐশ্বর্য দিদিকে বিশ্বাস করা যায় না, তোমার জীবন থেকে আমার চিরদিনের মতন সরিয়ে দিল গো। আমি জানি না আমার আমার বাচ্চার কি হবে। যদি বাচ্চাটা বেঁচে থাকে ওকে তুমি আমার কথা বলো, আমার সঙ্গে তো আর দেখা হলো না। তুমি ওকে ওকে বলো বেলবেলটা, ওকে বলো ওর মা খুব স্বপ্ন দেখত ওকে নিয়ে, ওর মা খুব স্বপ্ন দেখত। রাগ করো না বাবা, আমি আজকে তোমার অফিসটা কামাই করিয়ে দিলাম, আর অফিসটা কামাই করালাম বলেই তোমাকে এই বাড়িতে নিয়ে এলাম। বসো না, বসো না। এখন এইসব বলে কি হবে? আপনারা তো মনে সুখে পয়সা খরচা করলেন, আর আসলে এত দামি দামি জামা কাপড় পরি না তো, অভ্যেস নেই। আর আপনারা এত দামি জামা কাপড় কিনেছেন, এবার সত্যি অস্বস্তি লাগছে। মানে আমার ভাগ্নিটার এত ভালো একটা বিয়ে হচ্ছে তো, আর ওই আনন্দ হয়েছে বলেই একটু হাত খুলে কিনে ফেলেছি। তুমি রাগ করো না। আচ্ছা, আর কখনো না দিলেই তো হলো, এইবারটা পড়ে নাও কেমন? না না, এতটাও রাগ করিনি,
আচ্ছা একটু চা হলে কেমন হয়? খুব চা তেষ্টা পাচ্ছি। হ্যাঁ সেই গো, আমারও মাথাটা এত যন্ত্রণা করছে না। আসলে কি বলতো, আমাদের তো সেভাবে বাড়ি থেকে বেরিয়ে অভ্যেস নেই, একটু বেরোলেই শরীরটা কেরম আনচান করে। আমি এক্ষুনি বলছি সরস্বতীকে চা বসাতে। আচ্ছা শালুক কোথায় গেল বলতো? আয় শালুক, শালুক, আয় শালুক, কোথায় গেল কে জানে বাবা। আর সরস্বতী বা কোথায়, বাইরের দরজাটা ভিজিয়ে করছেটাই বা কি? ওকে আমার একটুও ভরসা হয় না বড়মামি। আচ্ছা শালুক কোথায়, শালুককে আগে ডাকো না। ডাকছি তো তখন থেকে, ঘুমোচ্ছে বোধহয়। ঘুমোচ্ছে মানে? শালুক তো কখনো এত বেলা অবধি ঘুমায় না। যাও না কমলিনী, একটু দেখে এসো না। দেখো ফিরে আসার পরে যতক্ষণ না শালুককে দেখতে পাচ্ছি ততক্ষণ আমার মনে শান্তি হচ্ছে না। আর তুমি এসে ওই চাটা যা বসানোর বসিও। তাছাড়া ওই এক কাজ করো না, সরস্বতীকে ডেকে বলে দাও না ও চা বসাবে। আগে ওকে দেখে এসো। তুমি তুমি দাঁড়াও বড়মামি, আমি আমি ডেকে আনছি। শালুক চোখ খোল মা, শালুক, 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 এই শালুক, শালুক, কি বড় মামা ওর তো জ্ঞান ফিরছে না শালুক। বুঝতে পারছি না, এক্ষুনি ডাক্তারকে ফোন করতে হবে, ইমিডিয়েটলি ডাক্তারের সাথে কথা বলতে হবে। এই শালুক, শালুক শুনছো, শালুক শুনছো, এই শালুক, ওই মেয়েটি এই বাড়ির কোথাও নেই, কোথাও নেই। আমি সব জায়গায় খুঁজেছি, আমার মনে হয় ওই মেয়েটি এই বাড়ি থেকে পালিয়ে গেছে। হ্যাঁ গো, তবে আর বলছি কি, ওই মেয়েটি নেই, কোথাও নেই। আমি তোমাদের প্রথম দিন থেকে বলেছিলাম যে আমার ওই মেয়েটার উপর সন্দেহ হচ্ছে। তোমরা কেউ আমার সন্দেহের দাম দাও। মেয়েটার মুখ তো তোমরা কেউ দেখো না ঠিক করে। মেয়েটার মুখ দেখার দরকার হবে না শাগুন্ডিল, আমি তোমাকে বলছি ওই মেয়েটা ঐশ্বর্য রিক্রুট করে, ঐশ্বর্যকে ধরলেই ওই মেয়েটাকে পাওয়া যাবে। আমি তোমাকে আমার ভাইয়ের সব কথাই তো বলেছিলাম, আমি কি করবো বুঝতে পারছি না, আমার তো হাত পা কাঁপছে। তুমি তুমি শিগগিরই ডাক্তার বাবুকে ফোন করো, আর এক মুহূর্ত দেরি করা উচিত হবে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি ফোন করো, এক্ষুনি। আমি ফোন করছি, বড় মামা একটু ফোনটা দাও না। শালুক, চোখটা খুললো মা। শালুক, হ্যালো ডাক্তার বাবু, শালুক, আই শালুক, এই বললি নিচে কেউ নেই কেন? এই আবির তুই এসে গেছিস? হ্যাঁ আমি এক্ষুনি ভাবছিলাম তোকে ফোন করবো। দেখ দেখ কি কেলেঙ্কারি কাণ্ড হয়ে গেছে, আমরা ওই শালুককে আর সরস্বতীকে বাড়িতে রেখে একটু কেনাকাটা করতে গিয়েছিলাম, এসে দেখি অজ্ঞান হয়ে পড়ে আছে, ফোনটাও এখানে গড়াগড়ি খাচ্ছিল। আমার মনে হয় ফোনটা নিতে গিয়েই কোনো কারণে অজ্ঞান টাকান হয়ে গেছে। তাহলে ওই মেয়েটি কোথায় গেল? কোন মেয়েটা? তোমরা সরস্বতীর উপরে ভরসা করে শালুককে রেখে গেছো, এর আগে একটা ঘটনা ঘটার পরেও ডাকো ওকে, কোথায় সরস্বতী, কোথায় যে ওকে ডাকবো, সারা বাড়িতে কোথাও তো নেই। আচ্ছা আমি আমি ডাক্তার বাবুকে ফোন করেছি, উনি এক্ষুনি শালুককে নিয়ে যেতে বলছেন। আর আবির, পাখি উড়ে গেছে, চলো। শালুক, শালুক চোখ খোলো না, শালুক
আবির, আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, আমার মনে হয় এবার ডাক্তারকে ডাকতে হবে। ইনজেকশন দিতে হতে পারে। আর দেখি, তুমি কি অ্যাম্বুলেন্স বলেছো? হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাম্বুলেন্সে জানিয়ে দিয়েছি, ওরা আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আমার সবসময় একটা ভয় কাজ করে, সবসময় ভয় থাকি আমি, টেনশন হয় আমার, কেমন যেন মনে হয় যখন তখন একটা খারাপ কিছু করতে পারে। আর তো কিছুদিন বাদেই আমার শাহরুখের ডেলিভারি ছিল, দেখো একটা ঘটনা ঘটে গেল। আচ্ছা, তোমরা যখন বেরোবেই প্ল্যান করেছিলে, আমাকে বলতে পারতে, আমাকে কেন বলো? আমি ছুটি নিয়ে নিতাম, চলে আসতাম আমি। হ্যাঁ, কয়েক ঘন্টার ব্যাপার, তাই আমরা তোকে কিছু বলি। তোর নতুন চাকরি, বিয়েতে তো আবার ছুটি নিতে হবে তোকে। দেখলে তো, আমার নতুন চাকরি টেকাতে গিয়ে আমার লাইফটাই শেষ হয়ে গেল। আবির, তুই এত ভাবছিস কেন? দেখ, সব ঠিক হয়ে যাবে, দেখিস। ঠিক যে হচ্ছে না তা তো দেখতেই পাচ্ছ। এই অবস্থায় এতক্ষণ সেন্সলেস থাকাটা কি কোনো কাজের কথা? এই অ্যাম্বুলেন্সটা যে কখন আসবে! আচ্ছা, আমরা ওকে কোনোভাবে ধরে গাড়িতে করে নিয়ে যেতে পারি না বড়মামু? আমার মনে হয় সেটাই বেটার হবে, আমাদের এক মিনিটও ওয়েট করা উচিত না। আমার কি বলার আছে? আমি তখন কোনো বলার জায়গায় নেই। তোমরা যদি আমাকে আগে জিজ্ঞেস করতে, আমি ওকে একা থাকতে দিতাম না বাড়িতে। ওই সরস্বতীর ভরসায় আমি ওকে একা থাকতে দিতাম না। দরকার পড়লে আমি ছুটি নিয়ে চলে আসতাম, শালুকে আমি একা থাকতে দিতাম না। আর এখন মেয়েটা যখন অজ্ঞান হয়ে পড়ে আছে, তখন তোমরা আমাকে জিজ্ঞেস করছো, কি করবো আমি এখন? যাও, তোমাদের যা ভালো মনে হয় তোমরা তাই করো। এভাবে আপসেট হয়ে পড়িস না আবির, কোনো কারণে মাথা ঘুরে পড়ে গেছে হয়তো। তা যে না সেটা তো বুঝতেই পারছো বড় মামু। ওই যে ওই সরস্বতী, ও তো পালিয়ে গেছে, তার মানে ওই শালুককে কিছু করেছে। আর আবির, তোকে আমি কতবার বলেছিলাম, রাস্তা থেকে যাকে তাকে ধরে এনেছিস অ্যাটলিস্ট পুলিশকে একটু ইনফর্ম কর, কিছুই করলি না। আর তুই আর শালুক মানুষকে এত বিশ্বাস করিস যে বারবার প্রত্যেক মুহূর্তে তোদের বিপদে পড়তে হয়, এই বিপদে পড়তে তোর ভালো লাগছে তো? কতবার বলেছি তোদের যে এক কথায় মানুষকে বিশ্বাস করিস না। ফুললি, এখন কি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে জ্ঞান দেবে? আবির, এটা জ্ঞান দেওয়ার কথা না, আমি একটা শিক্ষা দিচ্ছি তোকে। ফুললি, মেয়েটা চলে গেলে তো আমার শিক্ষার আর কোনো জায়গা থাকলো না। এই শিক্ষা তো আমি কোনোদিন চাইনি। কেন এরকম অলক্ষণে কথা বলছিস বলতো? চলে যাবে মানে? চলে যাওয়া কি এত সহজ নাকি? আচ্ছা শ্রাবণীল, তুমি ওকে একটু ধরো না, একটু হেল্প করো না। আমি এই দৃশ্য দেখতে পাচ্ছি না, আর কিছুতে দেখতে পাচ্ছি না। তুই ওকে ধর, হেল্প কর, এখন তো এভাবে কান্নাকাটি করলে চলবে না, এতটা পথ নিয়ে যেতে হবে আমাদের, চেষ্টা তো করতে হবে বাঁচানোর। মা, এখন তুমি কাঁদছো কেন? হ্যাঁ, কেন কাঁদছো? এখন তো তোমার কাঁদার কোনো জায়গা নেই। তোমার কাছে তো ফুলদির বিয়ের শপিংটা বেশি ইম্পর্টেন্ট। তোমরা শালুককে একা ফেলে দিয়ে চলে গেছো। তোমাদের এইটা মনে হয়নি যে সরস্বতীর ভরসায় শালুককে তোমাদের ছাড়া উচিত নয়? কারণ এর আগে অলরেডি একটা ইনসিডেন্ট ঘটে গেছিল, সেটা তোমাদের মনে হয়নি। তোমরা আরেকটা বিপদের সুযোগ করে দিয়েছো। কেতো না প্লিজ। আবির, আবির এরকম করো না, তুমি একটু সাপোর্ট দাও, আমিও ধরি নিয়ে যাই ওকে, আগে হসপিটালে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এই এই শালুক, শালুক, আচ্ছা শালুক, আমাদের মধ্যে প্ল্যান হয়েছিল না যে আমরা আমাদের বেবিকে খুব ভালো করে দেখব, আমরা একটা আইডিয়াল সংসার বানাবো? শোনো না, তুমি কিন্তু আমার কথার খেলা করতে পারো না, ব্যাক আউট করতে পারো না, তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না, কোনো নোটিস না দিয়েও চলে যাবে, সেটা আমি মেনে নেবো না, কোনোদিন না। এই চলো তো সাগরে।
আমাদের এক্ষুনি বেরোতে হবে। আমি কি করে বলবো বড় তো বড় মামু, আমি তো ডাক্তার না বলো, কিন্তু বড় মামু এমন কি হতে পারে যে ওর সেন্স কোনোদিনই ফিরবে না? এটা তো মেনে নেওয়া যায় না বলো, এটা তো বিশ্বাস করতে পারছি না, এটা মেনে নেওয়া যায় না। তবে তবে যেমন করেই হোক আমাদের ওই ওই মেয়েটাকে ধরতে হবে, যে আমাদের এত বড় সর্বনাশ করে দিয়ে চলে গেছে, তাকে আমরা ছেড়ে দিতে পারবো না, কখনো ছেড়ে দিতে পারবো না। ওই ঐশ্বর্যকে ধরলেই আমরা ওই মেয়েটার খোঁজ পাবো। কান টানলে যেমন মাথা আসে, ঐশ্বর্যকে ধরলেই ওর রিক্রুটের খবর ঠিক পাওয়া যাবে। চল চল চল, ওরা নিচে চলে গেছে, চল 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 বড়মামি, চল এসো এসো বড়মামি।